গুজরাটের ঘটনা নিয়ে এখন স্বরূপ সব বিরোধী দল বিজেপির সমালোচনায় ঝাঁপিয়ে পড়েছে। তখন একেবারে ভিন্ন বিষয়ে টুইট করে একটি নতুন বিতর্ককে উস্কে দিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র। গুজরাটের মোরবি শহরে মাচ্ছু নদীর ওপর কেবল সেতু ভেঙে রবিবার প্রাণ হারিয়েছেন শতাধিক মানুষ। রাজনৈতিক পর্যবেক্ষকদের অনেকের মতে সেই ঘটনা নিয়ে তৃণমূল এখনও পর্যন্ত যে প্রতিক্রিয়া দিয়েছে তাতে যেমন ঝাঁজ নেই, তবে রাম রহিমকে কেন্দ্র করে অমিতের যে টুইট তাতে বিতর্কের যথেষ্ট উপাদান রয়েছে। এই নিয়ে শুরু হয়েছে চর্চাও। অমিতের টুইট বক্তব্য শুধুমাত্র রাম রহিমকে ঘিরে। রাম রহিমের আশ্রমে হওয়া সৎসঙ্গে বিজেপি নেতাদের অনেকেরই যাওয়া আসা নিয়ে অমিত যেমন প্রশ্ন তুলেছেন, তেমনি দাবি করেছেন প্রয়াত কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সেই আশ্রমে যাওয়া নিয়েও। অমিত লিখেছেন, ধর্ষণ এবং খুনের অভিযোগে অভিযুক্ত এবং কারাদণ্ডে সাজাপ্রাপ্ত রাম রহিম 40 দিনের জন্য পেরোলে জেলের বাইরে রয়েছেন। এই সময় তার আয়োজিত সৎসর্গে বিজেপি নেতাদের যোগদান বিস্মিত করেছে। এই প্রসঙ্গে তিনি দাবি করেছেন কোনো একটি জিএসটি কাউন্সিল বৈঠকে মধ্যাহ্ন ভোজনের বিরতিতে প্রয়াত অরুণ জেটলিও তাদের বিস্ফোরক একটি গল্প শুনিয়েছিলেন রাম রহিমের আশ্রম যাত্রা নিয়ে। ব্যুরো রিপোর্ট, আজ তক বাংলা।